আগামীকাল থেকে আমি আর ন্যায় বিচার দিতে পারব না তবে আমি সন্তুষ্ট এই কথা বলেই শুক্রবার প্রধান বিচারপতি হিসেবে তার মেয়াদ শেষ করলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় দু হাজার বাইশের নয় নভেম্বর তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন তাকে বিদায় জানাতে এদিন সুপ্রিম কোর্টে একটি আনুষ্ঠানিক বেঞ্চ গঠন করা হয় বিশিষ্ট বিচারপতি এবং বিশিষ্ট আইনজীবীরা প্রধান বিচারপতিকে বিদায় জানান এবং বিচার বিভাগে তার অবদান স্মরণ করেন সকলেই তাকে বিচার বিভাগের রকস্টার হিসেবেই বর্ণনা করেন প্রধান বিচারপতিও তার চেয়ার থেকে শেষ বার্তা দেন প্রধান বিচারপতি জানান আনুষ্ঠানিক বেঞ্চ তালিকাভুক্ত হওয়ার আগে তিনি যতটা সম্ভব শুনানির কাজ করতে চেয়েছিলেন তিনি বলেন গতকাল আমায় আমার রেজিস্টার জুডিশিয়াল জিজ্ঞাসা করেছিলেন কখন আনুষ্ঠানিক বেঞ্চ তালিকাভুক্ত হবে আমি তাকে বলেছিলাম আমি যতটা সম্ভব কাজ করব সেই সময় পর্যন্ত আমি ন্যায় বিচার দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাই না একই সঙ্গে হালকা মেজাজে তিনি জানান তাকে বিদায় জানাতে আদালতে কেউ থাকবে কিনা সে নিয়ে তার মনে প্রশ্ন ছিল তিনি জানান রেজিস্ট্রার জুডিশিয়ালকে তিনি জানিয়েছিলেন দুপুর দুটোয় আনুষ্ঠানিকতা শুরু হবে তিনি বলেন কিন্তু মনে মনে ভাবলাম শুক্রবার দুপুর দুটোয় কি কেউ এখানে আসবে নাকি আমি স্ক্রিনে নিজেই নিজের দিকে তাকিয়ে থাকব তাকে বিদায় জানাতে আদালতে বিপুল সংখ্যক বিচারপতি এবং আইনজীবীরা উপস্থিত হয় তিনি কৃতার্থ বলে জানান বিদায়ী প্রধান বিচারপতি বিচারপতিদের ভূমিকাকে তিনি তীর্থযাত্রীদের সঙ্গে তুলনা করেন যারা প্রতিদিন সেবা করার অঙ্গীকার নিয়ে আদালতে আসেন তিনি বলেন আমরা এখানে তীর্থযাত্রীদের এসেছি মতো অল্প সময়ের পাখি আমাদের কাজ করি এবং চলে আমরা যায় যে কাজ করি তা কোনো মামলা গড়তে পারে বা ভাঙতে পারে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের অবসরের পর এই দায়িত্ব নেবেন বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি খান্নাকে প্রধান বিচারপতি নিজেই তার উত্তরসূরি হিসেবে সুপারিশ করেছেন সবশেষে তিনি জানান আদালতের কাজে তাকে প্রাণ বন্ধ রেখেছে সেটাই তার রহস্য তিনি বলেন এই আমাকে এগিয়ে নিয়ে গিয়েছে আমরা রোজ এমন কিছু মানুষের সঙ্গে দেখা করি যাদের সম্ভবত আমরা চিনি না আমি আপনাদের সকলকে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি আজ জীবন সম্পর্কে অনেক কিছু শিখেছি এবং এই মামলার সঙ্গে আগে কোনো মামলার মিল নেই যদি আমি আদালতে কাউকে আঘাতে দিয়ে থাকি তবে দয়া করে আমায় ক্ষমা করে দেবেন এরপর তিনি উচ্চারণ করেন এক জৈন প্রবাদ মিছামি দুঃকদম যার অর্থ আমার সমস্ত অপকর্ম ক্ষমা করা হোক এই বলে নমস্কার করে শেষবারের মতো প্রধান বিচারপতির চেয়ার ছেড়ে শেষবারের মতো উঠে পড়েন তিনি ব্যুরো রিপোর্ট আর ইনিউজ